চীনের পররাষ্ট্র মন্ত্রী এবং শক্তিশালী রাজনৈতিক ব্যক্তি ওয়াং ই বুধবার আসিয়ান জোট ও বাহিরের কয়েকটি দেশের পররাষ্ট্র মন্ত্রীদের নিয়ে আয়োজিত একটি সম্মেলনে যোগ দিতে কম্বোডিয়া যান। এ সম্মেলনে উপস্থিত হন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যাস্তোনিও ব্লিকেন, জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমা ইয়াশি ছাড়াও বেশ কয়েকটি দেশের মন্ত্রীরা। বৃহস্পতিবার ডজন খানেক দেশের পররাষ্ট্রমন্ত্রী ও আসিয়ান জোটভুক্ত দেশগুলোর উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হয়। এখানেও উপস্থিত হন চীন, যুক্তরাষ্ট্র, জাপানের পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু সংবাদ মাধ্যম রয়্যার্স জানিয়েছে, নৈশভোজের স্থানে প্রবেশ করেই হঠাৎ করে বের হয়ে যান চীনের পররাষ্ট্রমন্ত্রী। দুজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নৈশভোজের স্থান থেকে বের হওয়ার পর গাড়িতে করে তিনি চলে যান চীনের ওয়াং ই। রয়্যার্স জানিয়েছে, তিনি কী কারণে হঠাৎ করে চলে গেলেন সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। এদিকে গত মঙ্গলবার চীনের হুমকি ধামকি এবং তীব্র প্রতিক্রিয়া দেখানোর পরও তাইওয়ান সফরে আসেন যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। তার এ সফরকে ঘিরে উত্তপ্ত হয়ে যায় চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক।